আমি একটা লেটার বক্স, বহু যুগ ধরে আমি এখানে পড়ে আছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, একটি ব্যস্ত রাস্তার ধারের ফুটপাতে একলাই বড় হয়েছি। আমি নিজেকে গরম, বৃষ্টি আর শীত থেকে বাঁচিয়েছি। আমি পশু পাখি আর শিশুদের জন্ম দেখেছি, তাদের মৃত্যুও দেখেছি। এইভাবে আমার জীবন কেটে গেল। থামুন, একটু পুরনো দিনে নিয়ে যাই। এটা সত্যি যে আমি অন্যদের চিঠি পড়তাম। একটা চিঠি পড়ছিলাম, পূজনীয় মা, পরীক্ষা আসছে, সেই জন্য বাড়ি যেতে পারবো না, আমাকে বাই পোস্টে কিছু টাকা পাঠিয়ে দেবে। আমাদের কলেজের সামনে একটা লেটার বক্স আছে, এবার যখন খুশি তোমাকে চিঠি লিখতে পারবো। ভালো ছেলেটা আমার প্রশংসা করছিল। দূর, তখনই পোস্টম্যান চলে এলো। চিঠিটা পড়ে শেষও করিনি। এই লোকগুলো ভীষণ নির্দয় হয়, সব সময় আমার চিঠিগুলো কেড়ে নিয়ে চলে যেত, আমাকে কখনো পরিষ্কার করেনি, কখনো আদরও করেনি। পেয়েছি তো শুধু লাল আর কালো রঙের কোটিং আর লোহার তালা। ডেড্রিম করাটা স্বাভাবিক, প্রায় মনের মধ্যে পুরনো ফ্ল্যাশব্যাক চলে আসে। একবার একটা মেয়ে আমার কাছে ওর চিঠি নিয়ে আসলো। ও ভীষণ নার্ভাস ছিল, মনে হলো ওটা ওর প্রথম প্রেমপত্র ছিল। ওর চিঠিটা পড়লাম। প্রিয়, নতুন চাকরির জন্য কনগ্রাচুলেশনস। যদিও তুমি ম্যাড্রাস চলে যাচ্ছ, তুমি আমার হৃদয়ের কাছেই থাকবে। আই উইল অলওয়েজ লাভ ইউ, তোমার প্রেয়সী। চিঠিগুলো পড়া শেষও হতো না, পোস্টম্যান বারবার বিরক্ত করে দিত, আমার সমস্ত খুশি কেড়ে নিত। হ্যাঁ হ্যাঁ, আমি জানি অন্যদের চিঠি পড়তে নেই, কিন্তু আমি এই ফিলোসফি একেবারে মানি না। সময় পাল্টায়, মানুষ পাল্টায়, যোগাযোগ করার মাধ্যমও পাল্টায়। টেলিফোনের জায়গায় মোবাইল ফোন চলে এসেছে, টাইপরাইটারগুলোরও শেষ কিছুদিন বাকি আছে, তারপর গ্রামোফোনের মতো ওরাও ফুটপাতে পাইকারি রেটে বিক্রি হবে। বেশ কিছু বছর ধরে আমার কাছে প্রিন্ট করা অফিসের চিঠিগুলো আসলো, কিন্তু তাদের মধ্যে সেই মানুষের স্পর্শ কই। বছরের পর বছর কেটে গেল, কিন্তু হাতের লেখা একটাও চিঠি আসলো না। এখন বা আর কে জন্মদিন, ক্রিসমাস, দিওয়ালি আর নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড পাঠায়? সব তো এসএমএস বা নিজের সোশ্যাল নেটওয়ার্ক ওয়ালেই পোস্ট করে দেয়। এখন এই পাশ দিয়ে কেউ হেঁটে চিঠি নিয়ে গেলে ওকে দেখে মনটাকে ভুলিয়ে নিই। আমার পুরনো বন্ধু পোস্টম্যান এখনো আমার কাছে আসে, ও দেখে যায় কোনো চিঠি কি আমার মধ্যে কেউ ফেলে দিয়ে গেছে। না, কিচ্ছু নেই, একটাও চিঠি পড়ে না এখন। এবারে ও শুধু নেক্সট ক্লিয়ারেন্স টাইমার টোকেনটুকু পাল্টিয়ে দেয়, তারপরে আমাকে তালা দিয়ে বন্ধ করে কেটে পড়ে। এর মধ্যে অনেক পোস্টম্যান এলো আর চলে গেল, কেউ ট্রান্সফার হয়ে, কেউ রিটায়ার্ড হয়ে, সবাই একই রকম সরকারি চাকর, গভর্নমেন্ট সার্ভেন্টস। মাঝে মাঝে লোকরা আমার সঙ্গে দেখা করতে আসে, কেউ আমার উপরে থুতু ফেলে, অনেকে সিনেমার পোস্টার ছাটিয়ে যায়, আর আবার কেউ আমাকে সিগারেটের ছাই দিয়ে পুড়িয়ে যায়। এখন মার্কেটে শুধু কুরিয়ার আর টাকার ওয়্যার ট্রান্সফার চলছে, পায়রাদের আর কিছুই করার নেই। ওরা তো এখন শুধু ছাদে বসে খায়, পায়খানা করে আর নিজেদের গোষ্ঠী বাড়ায়। অবশ্য ওরা আমাদের প্রথম এয়ারমেল সার্ভিস প্রোভাইডার ছিল। না, আমি তোমার সহানুভূতির পাত্র হওয়ার চেষ্টা করছি না। আমাদের সিটি অফ জয় আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে
ইউ হ্যাভ টট মি টু মুভ অন। হয়তো সেদিন দূর নেই যেদিন তুমি আমাকে চিরকালের জন্য সরিয়ে দেবে। প্লিজ বুলডোজার ইউজ না করে নিজের মানব হাত দিয়ে আমাকে সরাবে? আর যদি তোমার হৃদয় কিছু জায়গা বেঁচে থাকে তাহলে আমাকে সেখানে রেখে দিও, সেটাই আমার জায়গা। দ্যাটস ওয়্যার আই বিলং। আমি একটা লেটার বক্স, আর তোমার হৃদয়টাই আমার আলটিমেট ঠিকানা।